আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি হচ্ছে জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে, ডিপার্টমেন্ট অফ আইপি। তো আজকে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অ্যাডমিশন সময়ে অনেক পোলাপানের মাথায় থাকে, আমাদের সময়েও এটা আমাদের মাথায় ছিল। হ্যাঁ, যে ভাইয়া যে চান্স পেতে গেলে কয় ঘন্টা পড়া উচিত? তো এইরকম প্রশ্ন আসার মূল যে কারণ সেটা আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমরা হচ্ছে যে কোনো সাকসেসের পিছনে শর্টকাট খুঁজি। মানে শর্টকাটে কি মনে আছে যে এই পথে গেলে হচ্ছে আমি সাকসেস হয়ে যাবো। অর্থাৎ তো এখন যেমন ইন্টারমিডিয়েটের অ্যাডমিশন সময়টাতে সব পোলাপানরা চায় যে একটা ভালো একটা ইউনিভার্সিটিতে হ্যাঁ সে চান্স পাবে। তো এই জন্য সে একটা একটা খুবই শর্টকাট একটা রাস্তা খুঁজে, যে কোনো একটা বড় ভাই এসে তাকে বলবে যে তুমি এইভাবে এইভাবে হাঁটো, তুমি ডেফিনেটলি হচ্ছে ওইটা চান্সটা পাওয়া যাবে। তো এই যে শর্টকাট কিংবা হচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি সাকসেস হতে হবে, এমন একটা হচ্ছে খুদকুদ ভিতরে থাকে, এই জন্য অনেকের মাথায় এই ধরনের প্রশ্ন আসে। শুধু এই ধরনের আরও অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসে। তো সবচেয়ে যে প্রশ্ন ফেস করতে হয়েছে আমাকে সেটা হলো যে ভাই চান্স পেতে গেলে কয় ঘন্টা পড়া উচিত। তো হ্যাঁ, এটা নিয়ে যদি রিয়েলিটি যেটা এটা যে আলোচনা করি, তো এখানে এসে অনেকে বলবে, অনেক পণ্ডিত এসে বলবে যে ভাইয়া সবার ব্রেন তো এক না, কেউ তাড়াতাড়ি বুঝে, কেউ কম বুঝে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কম পড়লেই চান্স পায়। এ ভাই, ভিডিওটা তোর জন্য না, তুই সোজা চলে যা। হ্যাঁ, আমি কথা বলতেছি সেই সকল স্টুডেন্টদেরকে নিয়ে যারা হচ্ছে এবারে যে স্টুডেন্ট আমার মতোই, কিন্তু তাদের স্বপ্ন সে টপ একটা ইউনিভার্সিটিতে টপ একটা ইঞ্জিনিয়ারিং নিয়ে সে পড়বে এবং লাইফে ভালো কিছু একটা করতে চায়। তো তার জন্য রিয়েলিটিটা আমি আলাপ করব। ব্রিলিয়ান্ট যদি খুবই মেধাবী হও ভাই, ভালো কথা, তোমার জন্য এই ভিডিওটা না, তুমি সুন্দর মতো অফ করে চলে যাও। তো হ্যাঁ, কয় ঘন্টা পড়া উচিত? এখন ইন্টারমিডিয়েটের যে অ্যাডমিশন যে সিজনটা, হ্যাঁ, তো অ্যাডমিশনের যে রিয়েলিটিটা এটা নিয়ে যদি আলোচনা করি, যে তুমি সে টু সে তুমি হচ্ছে জিএসটি এক্সাম দিবা। তো জিএসটিতে হচ্ছে তোমাকে এ ইউনিটে এক্সাম দেয় হচ্ছে 1.5 লাখ। আই রিপ্লাইড যে জিএসটিতে এ ইউনিটে হচ্ছে পরীক্ষার্থী প্রায় 1.5 লাখের মতো। হ্যাঁ, কিন্তু তোমার যদি চিন্তা থাকে যে তুমি সাস্টেই পড়বা, সে টু সে সাস্ট যেহেতু টপে আছে, তো সাস্টে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সিট কয়টা, তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা সিট কয়টা, এটা জাস্ট একটা উদাহরণ। তার মানে এই না যে তুমি আসলে সাস্টেই পড়বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা, এইটা না, জাস্ট উদাহরণ দিতেছি তোমার বোঝার সুবিধার্থে। যে ইঞ্জিনিয়ারিংয়ের সিট আছে কয়টা, যদি সব মিলাই হিসাব করি তাহলে মোটামুটি হচ্ছে তোমার 500টা ইঞ্জিনিয়ারিং সিট। হ্যাঁ, মানে সব ইঞ্জিনিয়ারিং মিলাই আর কি, তো 500টা সিট আছে। তো এখন তুমি জিএসটিতে প্রায় 1.5 লাখ মানুষজনের থেকে তোমাকে, আর এখানে অবশ্যই ম্যাথ আছে, তোমাকে ম্যাথ দাগাইতে হবে। তো এখানে হচ্ছে ম্যাথে দাগায় তোমাকে হচ্ছে প্রায় এই 500টা সিটের মধ্যে হচ্ছে তোমার সিটটা তুমি কনফার্ম করবা। মানে এটা জোকস না, তোমার কাছে এখন জোকস মনে হইতে পারে, এটা জোকস না। সো তোমাকে বুঝতে হবে যে ব্যাপারটা কি। হ্যাঁ, তোমার কাছে জোকস কেন বললাম, এটা যে জোকস বলার কারণ এইটাই যে অনেকে ভাবে কি যে আমার অনেক মেধা আছে, কম পড়লেই হবে, আমি তাড়াতাড়ি বুঝে যাই, আমি হচ্ছে 2-3 ঘন্টা পড়লেই আমার দ্বারা মানে পসিবল সব কিছু, এইরকম পোলাপানদের কাছে এটা জোকস মনে হবে। হ্যাঁ, তো তোমাদের গেতার্তে বলে দিই যে তোমরা হচ্ছে মোটামুটি কিছুটা হলেও বুঝতে পারতেছ যে অ্যাডমিশন রিয়েলিটিটা আসলে কীরকম হইতে পারে, যে প্রায় 1 লাখ মানুষের মানে মানুষ থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। তো তোমাকে সেই জন্য তুমি কিছুটা বুঝতে পারতেছো যে তোমার কয় ঘন্টা পড়া উচিত। আমাকে যদি এইটা প্রশ্ন করো, অন্যদের ব্যাপারে জানি না, আমি পার্সোনালি তোমাকে যেটা বলবো, তোমার যদি পসিবল হয়, ঠিক আছে, পসিবল যদি হয় জরুরি কাজ বাদে, আমি আবার রিপিট করতেছি যে জরুরি কাজ বাদে যেই সময়টুকু তুমি পাওয়া, আমি আবার বলতেছি যে জরুরি কাজ বাদে যে সময়টুকু তুমি পাবা, পুরো সময় তুমি পড়াশোনার মধ্যে থাকবা। জরুরি কাজ বাদে পুরো সময় হচ্ছে তুমি
পড়াশোনার মধ্যে থাকবা। এখন অনেকে বলতে পারে যে ভাই এটা সম্ভব না, তা হচ্ছে আমার অনেক কাজ আছে, পড়তে মন বসে না, হ্যান ত্যান প্যান। তুমি এবারে স্টুডেন্ট, তোমাকে যে কোনো একটা জিনিস বুঝতে তোমাকে অনেক সময় লাগে। হ্যাঁ, এবার আবার তুমি চাইতেছো যে তুমি টপের টপদের মধ্যে যাবা, আবার এটা চাইতেছো যে তুমি টপ একটা ইউনিভার্সিটিতে টপ সাবজেক্ট পড়বা, আবার তোমার এদিকে পড়াশোনা ভালো লাগতেছে না। তো ইটস নট এ জোকস। তোমাকে হচ্ছে তুমি যেরকম স্টুডেন্ট হও তোমার হচ্ছে সেই রকম এফোর্ট দিতে হবে। তুমি যদি এভারেজ স্টুডেন্ট হও লাইক মি, তোমাকে জরুরি কাজ বাদে বাকি সময়টুকু তোমাকে পড়তে হবে। তোমার ওই ফ্রেন্ড খুবই ব্রিলিয়েন্ট, ওই কম পড়ে, ওরে ওই কম পড়ুক, তোমার ওটা দেখার ব্যাপার না। ওই কম পড়ে যদি চান্স পায় তোমার তো তাতে লাভে লাভ ক্ষতির কিছু নেই। আলটিমেটলি তোমার সাকসেসটা হচ্ছে তোমার কাছে পড়ো। তুমি কয় ঘন্টা পড়লে তোমার চান্স হবে তুমি ওই কয় ঘন্টাই পড়ো। তোমার যদি মনে হয় যে তুমি সারাদিন পড়লে তোমার কাছে মনে হয় যে তুমি চান্স পাবা, তুমি সারাদিন পড়বা, এটা তো নো আর। আশেপাশে মানুষজন বলবে যে পাগল, হ্যান ত্যান প্যান বলুক। ওরা পাগল বলে ভার্সিটিতে যখন তুমি চান্স পাবা না, ওরা এসে তোমাকে সান্ত্বনা দিবে না, ওরা এসে তোমাকে আরো খুঁচাবে, বুঝছো? তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো রিয়েলিটি জিনিস বোঝার চেষ্টা করো, আর ডেফিনেটলি জরুরি কাজটুকু বাদে বাকি সময়টুকু তোমার তোমার যেই এখন যেটা তোমার পেশা পড়াশোনা, তুমি বাকি সময়টুকু পড়াশোনা করবা। খুদা হাফেজ।